বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশ এসেছে সেটি হলো আর্টস, কমার্স এবং সায়েন্স, এই যে তিনটা ডিপার্টমেন্ট থাকে এসএসসিতে, তো এই ডিপার্টমেন্ট আর থাকবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে এই এই ডিপার্টমেন্টটা যদি না থাকে তাহলে আমি কলেজে কিসের ভিত্তিতে ভর্তি হব? এই সিস্টেমটা যেটা করেছে যে এখন থেকে মানে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত সবাই এক, এখানে আপনার থাকবে না হচ্ছে আর্টস ডিপার্টমেন্ট, থাকবে না কমার্স ডিপার্টমেন্ট, থাকবে না সায়েন্স ডিপার্টমেন্ট, অর্থাৎ যেটা ভাগ হতো ক্লাস নাইনে অর্থাৎ জেএসসি পরীক্ষার পরে, এই ক্লাস এইটের পরে নাইনে উঠে কিন্তু ভাগ হয়ে যেত যে কে এসএসসি, এই কে আর্টসে যাবে, কে সায়েন্সে যাবে, কে কমার্সে যাবে, এটা কিন্তু ভাগ হয়ে যেত। তো এখন এই বিষয়টা কেন চেঞ্জ হলো সেটা আমি একটু বলি, তারপরে আমি মূলে যাব। এটার চেঞ্জ হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে এই যে ক্লাস নাইনে ওঠার পরে একটা শিক্ষার্থী কিন্তু ওই রকমভাবে বুঝে উঠতে পারে না যে আমার জন্য কোনটা পারফেক্ট, এটা কিন্তু বুঝতে পারে না। তো এর ফলে কি হয়, বাংলাদেশের অনেক অভিভাবক আছে যে তারা সবসময়ের জন্য চেষ্টা করে যে আমার ছেলেকে আপনার হচ্ছে সায়েন্সে পড়াবো, কিন্তু সে দেখেন সায়েন্সের জন্য উপযুক্ত না, সে সায়েন্সের বিজ্ঞান সম্পর্কে খুব ভালো বোঝে না, কিন্তু তার উপরে জিনিসটা কি চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ ধরেন মনে করেন যে অঙ্কে একটু দুর্বল, অঙ্ক পারে না, তো তাকে যদি হিসাব বিজ্ঞানে জোর করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই হিসাব বিজ্ঞানের রেজাল্টটা খারাপ করবে, এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা বিষয়। তো এই সমস্ত বিষয় আপনার বিবেচনা করে বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এসএসসি পর্যায়ে কোনো ডিভাইডেড থাকবে না বা কোনো ডিভিশন থাকবে না, কোনো শাখা থাকবে না, সবাই একভাবে পড়াশোনা করবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা ওই যে কমার্সের সাবজেক্টগুলো এইভাবে আমরা কীভাবে হ্যান্ডেল করব? এখন এখানে জেএসসি থেকে যেরকম সাধারণভাবে যে সাবজেক্টগুলো থাকে ওই রকমভাবে সাধারণভাবে সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হবে। আপনার অঙ্ক থাকবে, বিজ্ঞান থাকবে, তারপরে হচ্ছে আপনার ইংরেজি থাকবে। এইটা যখন এসএসসি পাশ করার পরে যখন আপনারা ইন্টারমিডিয়েটে উঠবেন, ইন্টারমিডিয়েটে এটা হচ্ছে ভাগ ডিভাইডেড হবে। ইন্টারমিডিয়েটে কিন্তু একটা স্টুডেন্ট বা একজন শিক্ষার্থীর কিন্তু খুব ভালো একটা বুদ্ধি চলে আসে যে আমার জন্য কোনটা পারফেক্ট, কারণ ইন্টারমিডিয়েট এটা হচ্ছে পাশ করার পরেই আপনার হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে আপনি ভর্তি হবেন, তখন কিন্তু আপনি নিজেই ডিসাইড করে নিতে পারবেন যে কোনটা আমার জন্য ভালো, আমি আর্টসে যাবো নাকি কমার্সে যাবো নাকি সায়েন্সে যাবো, তখন কিন্তু এটা নিজেই একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপরে আরেকটা প্রশ্ন করতে পারেন যে সেটা হচ্ছে যে তাহলে পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা আমার কিসের ভিত্তিতে হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা হবে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্টের ওপরে এবং এসএসসি রেজাল্টের ওপরে। আগে যে সিস্টেমটা ছিল একই সিস্টেম বহাল থাকবে, অর্থাৎ আপনার এসএসসিতে কত পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে কত পয়েন্ট, এই দুটো পয়েন্ট সমন্বয় করে বা অ্যাড করে যে আপনার পয়েন্ট দাঁড়াবে ওই পয়েন্টের উপরে ভিত্তি করে বাংলাদেশের যে সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো আছে বা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয় একটা মিনিমাম একটা পয়েন্ট ফিক্সড করে দেবে যে এত পয়েন্ট যদি দুই এসএসসি এবং এইচএসসি মিলিয়ে থাকে তাহলে সে ভর্তি হতে পারবে। তো এখানে আপনার এসএসসির তখন ব্যাকগ্রাউন্ড দেখা হবে না, আপনাকে জাস্ট, আগে কী হতো যে এসএসসিতে যদি আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতো, আপনি যদি আছে ইন্টারেও আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড নিলেন, আপনি হচ্ছে পরবর্তী সময় কিন্তু ইয়েতে ভর্তি হতে পারবেন না, মানে আর্টসের কোনো সাবজেক্টে আপনি ধরেন রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে চাইলেন, ইতিহাসে ভর্তি হতে চাইলেন, বাংলায় ভর্তি হতে চাইলেন, এটি কিন্তু পসিবল হতো না। এখন কী হবে যে আপনার এসএসসির ব্যাকগ্রাউন্ডটা ধরবে না, আপনার ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ডটা কী এইটার উপরে জাজ করেই আপনার পরবর্তী ধাপে হচ্ছে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আপনার অনার্স বা যেটাকে আমরা গ্র্যাজুয়েশন লেভেল বলি ওই লেভেলে আপনি পড়াশোনা করতে পারবেন আপনার ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড দিয়ে, অর্থাৎ এসএসসির ব্যাকগ্রাউন্ড আর কোনো কাজে লাগবে না যেহেতু এই ডিপার্টমেন্টগুলো এসএসসিতে আর থাকছে না। তো এই ছিল মূলত আজকের নিউজ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।